হ্যালো ভিউয়ার্স, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের বিজিট ভিসার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আমি আজ আপনাদের সামনে চলে এসেছি, সঞ্জিত কুমার। আশা করছি ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনারা এই ভিডিওটার মাধ্যমে খুঁজে পাবেন এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই অবগত আছেন যে সংযুক্ত আরব আমিরাতের এক মাস এবং তিন মাসের বিজিট ভিসা ইতিপূর্বে ইস্যু হতো। এখন আর তিন মাসের বিজিট ভিসাটা ইস্যু হবে না। এখন থেকে যারাই সংযুক্ত আরব আমিরাতে বিজিট ভিসা নিয়ে আসবেন, এক মাস অথবা দুই মাসের বিজিট ভিসায় আপনারা সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন। এখন থেকে আর তিন মাসের বিজিট ভিসাটা ইস্যু হবে না। এবং আরও একটি সুখবর সংযুক্ত আরব আমিরাত সরকার দিয়েছে, সেটি হচ্ছে ইতিপূর্বে ছিল একটা সিস্টেম যে যারা সংযুক্ত আরব আমিরাতে বিজিট ভিসায় এসেছে, তিন মাস অথবা এক মাসের বিজিট ভিসা আসলে যখন তার বিজিট ভিসা এক্সপায়ার হয়ে যায়, ভিসাটাকে যদি রেনু না করত, সেক্ষেত্রে প্রতিদিন তার ১০০ দিরহাম করে জরিমানা আসত। এখানেও একটা পরিবর্তন এনেছে। এখন যারাই সংযুক্ত আরব আমিরাতে এক মাস অথবা দুই মাসের বিজিট ভিসা নিয়ে আসবে, তাদের ভিসাটা এক্সপায়ার হয়ে গেলে অর্থাৎ ভিসাটাকে যদি এক্সচেঞ্জ না করতে পারে, তাদের জরিমানা এখন থেকে প্রতিদিন ৫০ দিরহাম করে আসবে, অর্থাৎ 50% তারা কমিয়ে দিয়েছে। এটি হচ্ছে খুবই একটা বিশাল সুখবর যাদের অলরেডি জরিমানা চলে এসেছে। যারা ইতিপূর্বে সংযুক্ত আরব আমিরাতে বিজিট ভিসা নিয়ে এসেছিলেন, আপনাদের অনেকগুলো জরিমানা এসেছে, আপনারা চাইলে এখন 50% ডিসকাউন্টে জরিমানাগুলো প্রদান করে আপনারা আপনাদের ভিসাটাকে রেনু করে নিতে পারবেন অথবা ভিসাটাকে এক্সচেঞ্জ করে ওয়ার্ক পারমিট ভিসায় রূপান্তরিত করতে পারবেন। এবং আরও একটি বিশাল সুখবর, সেটি হচ্ছে ইতিমধ্যে যারা ব্ল্যাক লিস্টে হয়ে গেছেন, যাদের জরিমানা অনেক চলে আসছে, আপনারা চাইলে আপনাদের ব্ল্যাক লিস্টটাকে উঠিয়ে এবং জরিমানাটা প্রদান করে 50% ডিসকাউন্টে, অর্থাৎ আপনার যদি জরিমানা ১০০০০ দিরহাম আসে, ফর এক্সাম্পল ১০০০০ দিরহাম আসলে আপনি ৫০০০ দিরহাম প্রদান করে আপনি বৈধ হতে পারবেন। এবং ব্ল্যাক লিস্ট যদি হয়ে থাকে আপনার পাসপোর্টে, আপনার ভিসা যদি ব্ল্যাক লিস্ট হয়ে থাকে, সেক্ষেত্রে ব্ল্যাক লিস্ট উঠানোর জন্য কিছু টাকা প্রদান করার পর আপনি এখানে বৈধ হতে পারবেন এবং বৈধ হয়ে আপনি আপনার ভিসাটাকে এক্সচেঞ্জ করতে পারবেন, অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসা অথবা পার্টনার ভিসা রূপান্তরিত করে আপনি বৈধ হিসাবে এখানে থেকে যেতে পারবেন। তো এখানেও বিশাল একটা অপরচুনিটি সংযুক্ত আরব সরকার দিয়েছে। আশা করছি আপনারা যারা অবৈধ আছেন, ওভারস্টে হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতে, আপনাদের যাদের জরিমানা অনেক চলে আসছে, আপনারা চাইলে এই জরিমানাগুলো প্রদান করে বৈধ হয়ে ভিসা লাগিয়ে সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারবেন। তো এ ছিল সংযুক্ত আরব আমিরাতের বিজিট ভিসার সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং ভিডিওটা সবার সাথে অবশ্যই শেয়ার করে দিবেন যেন সকলে এই বিষয়ে জানতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।